এখন ফোনে রূপসী। ওরিয়েন্টেড প্রোগ্রাম তো রঙ্গোলি আয়ুর্বেদ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাওয়া এবং নানান রকম সমস্যা এবং সমাধানের রাস্তা নিয়েই আলোচনা করো অবশ্যই। আর রঙ্গোলি আয়ুর্বেদে আমরা যেমন আলোচনা করে থাকি বিউটির দিক থেকে যদি বলি যে স্কিনের যাবতীয় সমস্যা, পিগমেন্টেশনের সমস্যা, তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে ফ্রেকলসের সমস্যা, ড্রাই স্কিন অর্থাৎ র্যাশেজের সমস্যা এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে কিন্তু আমাদের হেয়ারের সমস্যা অর্থাৎ হেয়ার আমি একটু এইটা অফ করতে বলবো আমাদের হেয়ারের সমস্যা এবং তার সঙ্গে অবশ্যই ড্যান্ড্রাফ থেকে শুরু করে যাবতীয়। আর শারীরিক সমস্যার মধ্যে আলোচনায় আমরা করে থাকি যেমন পাইস ফিসা ফিস্টুলা তার সঙ্গে রয়েছে অবশ্যই ডেফিনিট করে আমাদের জয়েন্ট পেনের সমস্যা রয়েছে, রয়েছে মাইগ্রেনের সমস্যা, কর্ণের সমস্যা, আরও যাবতীয় সমস্যা। এতগুলো সমস্যা এবং সমাধানের রাস্তা বাতলানোর জন্য যিনি থাকেন হোয়াটসঅ্যাপে একদম হাজির রয়েছেন পবন আগরওয়াল। অনেক স্বাগত পবন দা অনুষ্ঠানে আসার জন্য। একদম রয়েছেন পবনদার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে এই মুহূর্তে ফোন করতে আপনাদের সরাসরি ফোন নাম্বার 6292424231 6292424232 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। পবনদার কাছে প্রথমেই যাব যে পবনদা এই যে ওয়েদার চেঞ্জ আবার বলছেন নাকি বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে, সুতরাং ওয়েদারে আবার একটা পরিবর্তন, তো এক্ষেত্রে আমরা দেখেছি যে ঠান্ডা লাগার প্রবণতা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। যদিও ওয়েদার চেঞ্জের জন্য শুধু বলবো না, যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তারা কিন্তু সারা বছরই ভোগেন কম বেশি, তো সেটা নিয়ে একটু আলোচনা করবো যে কীভাবে তারা বেরোবে এখান থেকে। দেখো যাদের 12 মাস ঠান্ডা লাগার প্রবণতা থাকে আর একটা সিজন চেঞ্জের মধ্যে একটা প্রবলেমস লেগে থাকে যাদের রেগুলারলি মনে হচ্ছে নাক দিয়ে জল পড়ছে বা সবসময় একটা শুকনো কাশি, অনেক সময় দেখা যায় যে নাক জাম হয়ে গেছে, মাথা ঘুরছে, মাথায় প্রচণ্ড ব্যথা, আজকে বিভিন্ন টাইপের প্রবলেমস আছে, শারীরিক অসুস্থতা যেটাকে আমরা বলি আর কি, তো সেই জায়গা থেকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের দিয়েছে একটা স্বস্তি, একটা কনফিডেন্স যে আপনি ওই সমস্যা থেকে মোর অর লেস এক মাসের মধ্যে আপনি মোটামুটি 70-80% তো ডেফিনেটলি সুস্থ হয়েই যাচ্ছেন। যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই সব প্রবলেমস নিয়ে এসছেন, যাদের নাক সর্দি কাশি রেগুলারলি লেগে আছে, তারা কিন্তু আজকে ডেটে ডেফিনেটলি ভালো আছে। এইটা জায়গায় কিন্তু আমার মনে হয় যে তারা কিন্তু আজকে কনফিডেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ রঙ্গোলি আয়ুর্বেদিকে এসেছি, আমার সমস্যাটা সমাধান পেয়েছি। তোমাদের এটা যেমন সমাধানের রাস্তা বললেন, আমরা যেমন নর্মালি আলোচনা করি মাইগ্রেনের কথা, তার সঙ্গে আরেকটি সমস্যা সাইনাস, এবং সাইনাসে অনেক সময় আমরা দেখেছি যে একেবারেই মানে অপারেশন অবধি পৌঁছে যায়, তো সেই পর্যায়েই আমরা পৌঁছালাম না, তার আগে আমাদের মানে যেভাবে লাইফস্টাইল করা উচিত বা কীভাবে গাইডলাইন্স আমরা পাবো। দেখো সাইনাস নিয়েও আমার কাছে যারা এসছে সেগুলো অনেক বহু পেশেন্ট এসছে যারা যাদের ডক্টর বলে দিয়েছে যে আপনার ভেতরে হাড় বেঁকে গেছে, আপনাকে অপারেশন ছাড়া আপনার সাইনাস ঠিক হবে না, তারা আজকে ডেটে ভালো আছে। তো ভালোর দেখো একটা কী আছে, আয়ুর্বেদ এমন একটি প্লেস আর কি যেখানে সব কিছুই সম্ভব, আর আয়ুর্বেদ যদি আমাদের জেনারেলি ট্রিটমেন্ট আমরা করতে চাই বাই আয়ুর্বেদ, তাহলে আজকে ডেটে এটা তো মানুষ প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে হ্যাঁ আয়ুর্বেদ যথেষ্ট শক্তিশালী, এবং সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদে আমাদের প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ আয়ুর্বেদ দ্বারা সব কিছু সম্ভব। আয়ুর্বেদের মাধ্যম দিয়ে আমরা যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এটা তো বাস্তব, তবে রঙ্গোলি আয়ুর্বেদ যেটা করে থাকছে সেটা হচ্ছে লাগাতার এই সমস্যাগুলোর থেকে রিসার্চ ওয়ার্কের মাধ্যম দিয়ে মানুষকে বার করছে, এবং রঙ্গোলি আয়ুর্বেদের বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট সেন্টার ওপেন হয়েছে এবং তারা দীর্ঘ বছর ধরে এই সমস্যাগুলোর সঙ্গে কাজ করছে এবং সুস্থতার দিকে মানুষকে নিয়ে আসছে। সুতরাং যারা যারা এই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন বা বিউটি ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন তারা এই মুহূর্তে ফোন করতে পারেন, যেহেতু লাইভে একদম হোয়াটসঅ্যাপে পবন আগরওয়াল রয়েছেন, আমাদের ফোন নাম্বার 6292424231 6292424232 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। পবনদা মাইগ্রেনের সমস্যাতেও যাবো, কারণ মাইগ্রেনটাও কিন্তু খুব মারাত্মক এবং বাচ্চাদেরও কিন্তু এর ভীষণ ফল ভোগ করতে হয় আমরা দেখেছি। দেখো মাইগ্রেন যাদের আছে বা মাইগ্রেনের যারা ভুগছেন তারা তো আজকে ডেফিনেটলি একটা প্যাথেটিক কন্ডিশনের মধ্যে রান করেন, যেমন কি হচ্ছে গা বমি বমি করে, খেতে ইচ্ছা করে না, মাথা ঘুরে,
অনেক মাথা ঘুরে মানুষ পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়, রাস্তাঘাটে বেরোতে পারে না, রৌদ্র সহ্য হয় না, বিভিন্ন টাইপের আছে, মানুষ আলো সহ্য হয় না, মাইগ্রেনের অনেকগুলো ক্যারেক্টার আছে। সেইখান থেকে নর্মালি এটা দেখা গেছে যে মাইগ্রেন বলে নাকি যে মাইগ্রেন ছাড়ে না, কিন্তু আমি তো এখন পর্যন্ত যা দেখেছি যে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা মাইগ্রেন নিয়ে এসছে তাতে তো ডেফিনেটলি তারা আজকের ডেটে সুস্থ আছে, আমার মনে হয় না তাদের কখনো মনে পড়ে যে আমার কোনো দিন মাইগ্রেন হয়েছিল। তো এই সেই কনফিডেন্সটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক প্রতি মুহূর্তে মানুষকে দিয়েছে এবং সেই রেজাল্টটা কিন্তু আজকের ডেটে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক আসছেন তারা কিন্তু আজকে প্রতি মুহূর্তে বুঝতে পারছেন যে আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে গেছি, আমি ভালো আছি। ভালো লাগার জায়গাটা অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদ তৈরি করছে পবনদা, না হলে আজকে মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হয় না, এটা একদম বাস্তব। আজকে আমি একটু দাঁতের সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ আমরা খাদ্যরসিক মানুষ, তো সেই ক্ষেত্রে খাবার খাচ্ছি, কিন্তু কিছু মানুষ আমরা দেখেছি দাঁতের এমন মারাত্মক, আমরা বলি দাঁতের ব্যথা মানে হচ্ছে সাংঘাতিক জিনিস এবং তুমি সব ভুলে যাবে দাঁতের যন্ত্রণাতে, বাকি সব যন্ত্রণা মানে কন্ট্রোল করা যায়, বা দাঁতের যন্ত্রণা না, মাথা পর্যন্ত ধরে যায়, বা ক্যাভিটি হয়েছে, বা ইত্যাদি পায়রিয়ের সমস্যা রয়েছে, এইগুলো নিয়ে আমার মনে একটু আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অনেকে এগুলোকে অ্যাভয়েড করে চলে যায়। দেখো, অ্যাভয়েড করে তো এটাই আছে, অ্যাভয়েড করে যাওয়ার পরে তো আর কিছু নেই, তার দাঁতটা দিনের পর দিন একটা একটা করে হারিয়ে ফেলে আর কি, হারিয়ে ফেলে মানে দাঁতটাকে তুলে ফেলতে হয়। আজকে ডেটে যে প্রবলেমসটা মানুষ ফেস করে দাঁতের নিয়ে, সেটা কিন্তু দাঁতটাকে বাঁচানোর রাস্তা নেই, দাঁতটাকে হারিয়ে যাওয়ার রাস্তাটা আছে, সেই জায়গায় কিন্তু মানুষ আজকে ঢুকছে এবং মানুষ এটাকে মেনে নিয়েছেন আর কি, মন থেকে এ দাঁত আমার বাঁচবে না, দাঁত আমার আজকে দুটো গেছে, আমার সামনে চার মাসের মধ্যে আর দুটো যাবে, আর ডক্টরও সেটাকে ডিসক্রাইব করে দেয় যে আপনার এটা দিনের পর দিন যাবে আপনার। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাদের একটা টার্নিং পয়েন্ট আবার ওখানেও দিয়েছে, যাতে দাঁতের প্রবলেমস আছে, দাঁতের ব্যথা করে, দাঁতের থেকে মাড়ির থেকে রক্ত পড়ে, দাঁতে ভিতরে পচন ধরে গেছে, ব্যাড স্মেলিং চালু হয়ে গেছে মুখ দিয়ে, মানে এতটা ব্যাড স্মেলিং হয় যে সামনের লোকের সঙ্গে মানুষ কথা পর্যন্ত বলতে পারে না, এত ব্যাড স্মেলিং হয়, যেটাকে আমরা পায়রিয়ার প্রবলেম বলি। আজকে সেইখান থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু এখন এই একটাই কথা বলবে যে কেন আমি আগে যাইনি, তাহলে আমার যে দুটো দাঁত গেছে সেটা যেত না আর কি। একদমই তো আমরা আসছি আলোচনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি জামশেদপুর থেকে বলছি দিদি। হ্যাঁ, আপনার নাম বয়সটা একটু বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই একটু। ঠিক আছে, ওনার বয়সটা বলুন, নামটা বলুন। ওনার নাম হচ্ছে দিব্যেন্দু সরকার। বয়স কত? 52। বলুন কি প্রশ্ন? ওনার না পায়ের থেকে কোমর অসহ্য যন্ত্রণা ম্যাম। পায়ের থেকে কোমর অবধি অসহ্য যন্ত্রণা কি দুটো পায়ে হয় না একটা পায়ে হয়? না দুটো পায়ে ব্যথা স্যার। দুটো পায়ে হয়, ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা নেই, আপনার হাজবেন্ডের এই সমস্যা থেকে আপনি একদম সমাধান পাবেন নিশ্চিত, এটার মধ্যে এর মধ্যে কোনো আর নতুন করে ভাববার কোনো অবকাশ নেই আর, খালি আপনাকে একটা কল করুন, আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, ওখানে আমাদের মেডিকেল টিম বসে আছে, আপনাকে ইমিডিয়েটলি আপনাকে ওষুধ ওরা সাজেস্ট করে দিয়ে দিবে এবং সেটা আপনি যখন ইনটেক করবেন এক মাসের মধ্যে আপনার হাজবেন্ডের প্রবলেম 40-50% পর্যন্ত সমস্যার সমাধান আপনি পাবেন, এর মধ্যে কোনো ডাউট নেই, এবং সেটা কিন্তু আপনার ন্যাচারাল ওয়েতেই পাচ্ছেন, আপনার কোনো অসুবিধা নেই। একদম, আমরা যে আলোচনায় ছিলাম পবনদা সেখানে ব্যাক করি, একটা কথা বলি যে শুধু দাঁতের সমস্যা নয়, দাঁত অনেক সময় আমরা বলি ক্যাভিটি হয়ে যায় এবং ক্যাভিটি বলে অ্যাসিডটা সব থেকে বড় কারণ, অন্যতম একটা বড় কারণ, তাহলে আমাকে অ্যাসিডিটির থেকে মুক্তি আগে পেতে হবে বা পেটের সমস্যা থেকে দূরীভূত হতে হবে, এই জায়গাটা আমার একটু ডিটেইলস আলোচনা করা দরকার। একদম, দাঁতের প্রবলেম মানে যে কথাটাকে বললে প্রথম হচ্ছে অ্যাসিডিটি প্রবলেম, যেটা আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি যে প্রবলেমসটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম প্রবলেম, ওখান থেকে দাঁতের মানে খারাপ হতে শুরু করে, প্রথমে দাঁত হলুদ হতে আরম্ভ করে, দাঁতের ভিতরে ক্যাভিটি ধরে, দাঁতের কোটিংটা নষ্ট হয়, এই যে জায়গাটা আছে সেটা কিন্তু ওখান থেকে শুরুয়াত, যার জন্য আমরা বলি যে একটা অ্যাসিডিটি থেকে মানে যত হাজার রোগ আছে শরীরে সব কিন্তু একটা অ্যাসিডিটির থেকে শুরুয়াত হয়, সেটা কিন্তু আপনার প্রথম, সেটা কিন্তু জীবন সুধা আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে যে অ্যাসিডিটি থেকে মানুষ কী করে দূরে থাকবে, সেটা কিন্তু রঙ্গোলি জীবন সুধা দেখিয়ে দিয়েছে মানুষকে, এবং যারা রঙ্গোলি জীবন সুধা ইনটেক করছেন রেগুলারলি তারা আজকে যেমন সুস্থ আছে, নিজের কনফিডেন্সটা ফিরে পেয়েছেন এবং সবসময় নিজেকে মানে কী বলবো
কনফিডেন্স লেভেল যেটা হাই বলা হয় মানুষ শারীরিক দিক থেকে ভেতর থেকে সেটা কিন্তু প্রতি মুহূর্তে মানুষ পায় আর কি। আজকে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটাকে ডিসক্রাইব করেছি যে জীবনসুদা আমাদের মোর দেন 49 ডিজিজে কাজ করে। আজকে যে ডেসক্রিপশনটা যেটা রয়েছে সেটা কিন্তু আজকে আর নতুন করে আমার মনে হয় এটা বলার অপেক্ষাই রাখে না, সেই যায় সেই রিস্কটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষের মধ্যে করে দিয়েছে একদম। আমরা আসবো জীবনসুদা প্রসঙ্গে, আমি একটুখানি বলে রাখি যে হেলথ কেয়ার নাম্বারের কথা বলা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদে, একটু নোট করবেন 9007745689982114909 দুটি হেলথ কেয়ার নাম্বার রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদের। এছাড়া ফ্রি হোম ডেলিভারি নাম্বার 8100033334। নতুন যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে চাইছেন রঙ্গোলি আয়ুর্বেদকে নিয়ে তারা যোগাযোগ করবেন 9143210806। পুরনো ফ্র্যাঞ্চাইজিজের নাম নাম্বার স্ক্রল হচ্ছে স্ক্রিনে, সেখান থেকে আপনারা নোট ডাউন করতে পারেন। এবং আমি একটু আগেই বলেছি যে রঙ্গোলি আয়ুর্বেদে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট সেন্টার ওপেন হচ্ছে, তো সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন জোরে বলুন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে, দমদম গ্রিন পার্ক থেকে বলছি। কে বলছেন? মাধবী কর। আচ্ছা আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ আমার সম্বন্ধে। আপনার বয়সটা একটু বলুন। আমার বয়স 53। বলুন কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে মুখে, মুখটা আমার এত মানে নাকের ডগা থেকে চোখটা হুড়ু পর্যন্ত এমন কালো হয়েছিল। হ্যাঁ, তারপর চুল কাটছে, তারপর চামড়াটা ঝুলে যাচ্ছে আর কি, চোখের মধ্যে ইয়ে চামড়াটা ঝুলে যাচ্ছে কালো হয়ে, মানে খুব জড়ানো জড়ানো ভাব হয়েছে মুখটা, আর কালো কালো দাগ হয়ে যাচ্ছে মুখে। ঠিক আছে, এটাই তো, কোনো প্রবলেমস নেই। এটার জন্য আপনি রঙ্গোলির একটা ফেস ওয়াশ নেবেন, একটা রূপসাগর মেছেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস মশ্চারাইজার, এটাকে নিন আর সঙ্গে জীবনসুদা ওষুধ মেনটেন করে খান। এক মাসের মধ্যে দেখুন আপনার স্কিনটা যেটা ঝুলছে সেটা কিন্তু আপনি আস্তে আস্তে করে টাইট হতে আরম্ভ করবে। রিচ খাবার ফ্রাই জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করে দিবেন আর কোনো প্রবলেমস কিছু হবে না। আপনার গ্ল্যামারটা আপনি পুরো ফিরে পাবেন, এক মাসে নয়, এক মাসে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার গ্ল্যামারটা ফিরছে। কিন্তু মোটামুটি আপনার যে টোটাল কন্ডিশনটা আছে ওটা আপনার 4-5 মাসের মধ্যে পুরো জায়গাটা আপনি কংক্রিট এবং আপনি একদম কনফিডেন্ট হয়ে যাবেন যে আমার সমস্যা যা চলে গেছে। একদমই তাই পবনদা, আজকে যেটা আপনি বলছিলেন যে একদমই তাই, অ্যাসিডিটি এবং জীবনসুধা, জীবনসুধা শুধু তো অ্যাসিডিটিকে কাটাচ্ছে তা নয়, জীবনসুধার মধ্যেই রয়েছে কিন্তু পুরো জীবনী শক্তি, অর্থাৎ যে কোনো সমস্যা সেইখান সেটাকে আমরা মেনটেন করবো কী করে, জীবনসুধা নিয়ে একদম বলুন। দেখো জীবনসুধা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা নর্মাল একটা ডায়েটের মধ্যেই পড়বে এটাকে, এটা কিন্তু ডায়েটের বাইরে নয়, যেহেতু এটা পুরোপুরি আয়ুর্বেদিক, এটা কিন্তু একটা পার্ট অফ, যেমন আমরা সকালে উঠে চা খাই বা আমাদের একটা যে সারাদিনের একটা রুটিন থাকে সেই রুটিনের মধ্যে হচ্ছে জীবনসুতারও একটা রুটিন। যখনই আমি এটাকে রুটিন ধরে নিব তখন কিন্তু আমাকে আর ঘুরে তাকাতে হবে না আমার শারীরিক সমস্যা নিয়ে। সো সেই যে জায়গাটা আছে, সেই কনফিডেন্সটা, সেই মানুষের লাইফস্টাইলটাকে একদম কি বলবো স্মাইলিং লাইফস্টাইল করতে জীবনসুধার মানে অবদানের কোনো মানে কি তুলনা নেই। একদম পবনদা, এই যে আমাদের পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা, এই পাইলস ফিশার ফিস্টুলার সমস্যাও আপনি বলেন যে একদিনে হয় না সুবর্ণা, এটা একটু একটু করে এই জায়গায় এই পর্যায়ে পৌঁছে যায়, এবং আপনি বলেন এটা ছোট্ট কথা কিন্তু ভীষণ সমস্যা, বড় ভীষণ সমস্যা। ছোট্ট তো এই জন্য মানুষ কি আছে, এটাকে মানুষ সবাই ইগনোর করে স্টার্টিং স্টেজের মধ্যে। আমরা প্রত্যেকটা মানুষেরই একটা কি হয় যে ওটা কোনো ব্যাপার নয়, আর এই যে জায়গাটা আছে ব্যাপার নয় না, ব্যাপার তো ওটাই আছে লাইফের মধ্যে। আজকে যেমন অ্যাসিডিটিটাকে মানুষ গুরুত্ব দেয় না, একটা অ্যান্টাসিড খেলাম ভালো হয়ে গেল, কিন্তু সেটা পার্ট নয়, কিন্তু সেটা তো সমস্যার সমাধান নয়, সেটা তো ট্রিটমেন্ট নয়। আমরা আজকে একটা অ্যাসিডিটি ট্যাবলেট খাচ্ছি, কালকে দুটো খাবো, চারটে পাওয়ার বেড়ে যাবে, আস্তে আস্তে করে মানুষ কী হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। সেই জায়গাটা যখন মানুষ বুঝতে পারবে তখন কিন্তু আর মানুষকে মানে এটা কাউকে বোঝাতে হবে না যে আপনি কী করে সুস্থ থাকতে পারেন। তো আজকে আমরা প্রতি মুহূর্তে মানুষকে একটা কি বলবো এটাও একটা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে একটা মানে কি বলবো এটা মানুষের মধ্যে আমরা সচেতনতা বাড়াচ্ছি যে আপনি কি করে সুস্থ থাকতে পারেন, সেই রাস্তাটাকে দেখাচ্ছি, বা আপনি যে রাস্তায় চলছেন সেই রাস্তাটা যে ভুল রাস্তা সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষের মনের মধ্যে ঢুকাবার চেষ্টা করেছে। সেটা যারা বুঝতে পেরেছে তারা কিন্তু আজকের ডেটে যেমন কনফিডেন্স আছে, সুস্থও আছে,
সেরকম পাইলস ফিসার ফিস্টুলা যেটা একটা ক্রিটিক্যাল প্রবলেম সেটা কিন্তু মানুষ প্রথমের দিকে গুরুত্ব দেয় না, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন ভাবে যে আর আমার আমি তো এখন বসতেই পারছি না, আমি তো এখন স্টুল যেতে পারছি না, আমার তো এইটা প্রবলেমসটা বেড়ে গেছে, আমার তো ব্লিডিং হচ্ছে, মানুষ কী হচ্ছে তখন ভাবে যে কী করব, তখন কী কতই পয়সা খরচা হোক আমার কিন্তু আমার রাতারাতি ঠিক হতে হবে, কিন্তু এটা তো হয় না কখনো। যখন যে প্রবলেমসটাকে আপনি পাইলস ফিসার ফিস্টুলা একটা ক্রিটিক্যাল প্রবলেম, এটা কিন্তু অনেকগুলো রোগ নিয়ে এটার সৃষ্টি, এটা কিন্তু একটা রোগ নয় যেটা মানুষটাকে মনে করে, অনেকে মনে করে আমার তো ফিস্টুলা হয়েছে ওটা কোনো ব্যাপার নয়, আমি একটা অপারেশন করবো, কিন্তু হচ্ছে না সেই জায়গাটা, কেন ভিতরে অনেকগুলো প্রবলেমস আছে, এটা কিন্তু ভিতরে ঘা হয়ে যায়, নালি ঘা হয়ে ভিতর থেকে রক্ত বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, মানুষ কী হচ্ছে বুঝতে পারে না। এক দশটা ফোন নিয়ে আসছে আমরা। হ্যালো, হ্যাঁ ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি উলুবেড়িয়া থেকে বলছি ম্যাডাম। কি নাম আপনার? বয়স কলে। হ্যাঁ দিদিশা কলে, 25 বছর বয়স। বলুন কি প্রশ্ন? হ্যাঁ বলছি ম্যাডাম, আমার না চুল উঠে যাচ্ছে, জানেন সিস্টটাকে চুল উঠে যাচ্ছে। হ্যাঁ সিস্টটাকে আর চুল উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাথা খুশকি আছে? হ্যাঁ খুশকি আছে। আচ্ছা মাথা কি তেলা খুশকি না শুকনো খুশকি? শুকনো খুশকি। শুকনো, এখন তো শুকনোই হবে, এটা তেলাটা আসবে মানে অয়েলি ডেন্ড্রফ আসবে লেটে, অয়েলি ডেন্ড্রফটা হ্যাঁ লেটে, গরমকালে গরমকাল হয় তখন ওটাকে ম্যাক্সিমাম মানুষের তো অয়েলি হয়ে যায়, তো অয়েলি বা খুশকি। শুনতে থাকুন আপনি ফোনছেন, আপনার দুটো থেকেই রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে আপনি পুরো মুক্তি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তার জন্য রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, রাঙ্গুলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করুন, আর পারলে সঙ্গে জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, কারণ এটা পেটের প্রবলেমসটাও থাকে এর মধ্যে, তো মেনটেন করলে পরে আপনাকে আপনার লাইফে চুল নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেই গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিকের আছে। আর এবার কিন্তু লিখিত গ্যারেন্টি দিয়েছে যে 3 দিনের মধ্যে যদি চুল পড়া কন্ট্রোল না করে তাহলে আপনার প্রোডাক্টটাকে রিটার্ন করে 4 দিনের মাথায় 100% টাকা ক্যাশ রিফান্ড করতে পারেন। ভারতবর্ষের প্রথম কোম্পানি রঙ্গোলি আয়ুর্বেদিক যে লিখিত গ্যারেন্টি কার্ড প্রতিটা প্রোডাক্টের সঙ্গে ইস্যু করে দিয়েছে, এবং সেই গ্যারেন্টি কার্ড ইস্যু করলেও পবনদা তার প্রয়োজনীয়তা কখনো পড়েনি, কারণ হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ নামটাই বিশ্বাস, ভরসা এবং আস্থা, এই তিনটির সংমিশ্রণ, যার জন্য প্রয়োজনীয়তা নেই। আসলে এই গ্যারেন্টি কার্ড ইস্যু করার একটি কারণ একদিন পবনদা বলেছিলেন যে কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় রঙ্গোলি আয়ুর্বেদ, এবং বিশেষ করে যারা রঙ্গোলি আয়ুর্বেদের ছত্রছায়া আসছেন তাদের কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, যে আমি এন্টার করলাম এখানে দ্যাট মিনস আমি সুস্থ হলাম, আমি সুস্থ হব এবার থেকে। হ্যালো হ্যালো, একদম বলতে পারেন, আপনার নাম জায়গাটা বয়সটা বলুন। আমার নাম হলো অপর্ণা মুখার্জি, আমি কেরালায় থাকি, প্রায় ডেইলি দেখি করে আজকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা বলুন। টিভির ভলিউম কমান, টিভির ভলিউম। আমার মেয়ের ভীষণ মাইগ্রেন হয়। যা মেয়ের মাইগ্রেন হয় তার জন্য আমাদের ওষুধ রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিকের, একদম আপনি আমাদের জীবনসুদা ওষুধ আছে, তার সঙ্গে রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে একটা ওষুধ সঙ্গে করে বানিয়ে দিয়ে দিবে, মেনটেন করবেন আপনার মেয়ের মাইগ্রেন, 1 মাসের মধ্যে 70-80% পর্যন্ত সমস্যার সমাধান 1 মাসে আপনি পাবেন, 2 মাসে আমার মনে হয় তারপরে আর মাইগ্রেন থাকে না কিছু, তো মেনটেন করুন। নিজেরা কিছু ডায়েট চার্ট আমাদের দিয়ে দেওয়া হয়, সেই ডায়েট চার্টটা কিন্তু ডেফিনেটলি ফলো করবেন, কারণ মাইগ্রেনে ওটা একটা বিশেষ পার্ট রয়েছে। একদমই তাই, এবং সেগুলো একটু মেনটেন করবেন। আমি আবারও বলবো যে হেলথ কেয়ার নাম্বারে ফোন করুন 9007-7445689-9831-4904, এবং তার সঙ্গে ফ্রি হোম ডেলিভারি 8100-33334, নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার নাম্বার, বা যারা যারা রঙ্গুলি আয়ুর্বেদের যে ট্রিটমেন্ট সেন্টার ওপেন হচ্ছে তার জন্য যারা যারা ফ্র্যাঞ্চাইজি নেবেন প্রত্যেকেই যোগাযোগ করবেন 9143210806-এ। পুরনো ফ্র্যাঞ্চাইজিসের নাম নাম্বার ফোন নাম্বার স্ক্রল হচ্ছে স্ক্রিনে, সেই অনুসারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। পবনদার কাছে যাবো, পবনদা একদম কর্ণের সমস্যা একটু আলোচনা করবো আমরা। কর্ণের সমস্যা হচ্ছে কর্ণ কড়া গুফো কুলোটি, এটা বিভিন্ন নামে পরিচিত আছে, পায়ের নিচে শক্ত শক্ত ঢিপড়ির মতো হয়, যেটা মানুষ এই ঘর থেকে ওই ঘরে হাঁটতে পারে না, এত ব্যথা হয়, কারো একটা থাকে, কারো 5টা করে হয়ে গেছে, 6টা করে হয়ে গেছে, এক একটা পায়ের মধ্যে,
আপনি বুঝতেই পারছেন যে কত পেইনফুল লাইফ তাদের আছে। সেইখান থেকে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের সমস্যা থেকে পুরোপুরি নির্মূল করেছে এবং ওই জায়গাগুলো কিন্তু পুরোপুরি স্কিনের মধ্যে মিশে যায়। এবং যেটা আজ পর্যন্ত যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন করণ করা গুফোকুলোটি নিয়ে, তাদের প্রত্যেকের সমস্যা মিটেছে। সুতরাং এটা নিয়ে নতুন করে আমার মনে হয় ভাববার আর অবকাশ নেই। আজকে একটা মানুষ সুস্থ হয় যখন তখন সে মানে স্বর্গ পায় আমরা বলি, তার কারণ হচ্ছে দীর্ঘ বছর। আজকে জয়েন্ট পেন এমন একটা মারাত্মক জিনিস পবনদা, স্মল জয়েন্টস বলুন, স্মল জয়েন্টসে এক ধরনের সমস্যা, হাত মুঠো করতে পারছে না, কোনোয়ে পেইন হচ্ছে, ফুলে যাচ্ছে, শোল্ডারে পেইন হচ্ছে মানে ফ্রোজেন শোল্ডার হয়ে যাচ্ছে, বা বিগ জয়েন্টসে হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, কোমরে পেইন হচ্ছে, উঠবস করতে পারছে না, এইটা একটা খুব প্যাথেটিক লাইফস্টাইল আমার মনে হয়। এটা তো কন্টিনিউয়াস মানুষ ভুগেছে কিন্তু এখন আর ভুগছে না। এই জায়গার থেকে মানুষ একদম মোরললেস প্রতিটা মানুষ সুস্থ আছে। আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে জয়েন্ট পেন নিয়ে এসছে, হাঁটু ব্যথা নিয়ে এসছে, কোমরে ব্যথা, যা যা প্রবলেম চলছে, ফ্রোজেন শোল্ডার আছে, হাত তুলতে পারছে না, হাতের আঙ্গুল বেন্ড করতে পারেন না, এই যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে সুস্থ করেছে পুরো। আজকে এটার মধ্যে আর দ্বিমত নেই। আজকে যারা প্রতিদিন যারা আসছেন, হাজারো মানুষ যারা আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, তারা আজকে একটার কনফিডেন্স পুরো পেয়ে গেছে যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে গেছি মানে সুস্থ হয়েছে একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ডক্টর বাবু, আপনাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি স্বল্প জয়নগর থেকে বলছি। যে আমার সারা শরীরে না ছোট ছোট লাল লাল পিম্পল পুরো ভর্তি হয়ে গেছে। আপনার নাম কি দিদি? আপনার নাম আর বয়সটা বলুন। দাঁত সবসময় দাঁতগুলো ভীষণ ভাবে মানে কেমন শিরশির করে, আপনার গায়ে লাল লাল র‍্যাশ হয়, গুড়ি গুড়ি হয়, সেগুলা আপনার চুলকায় জ্বালা করে, এটাই তো? আর কোন সমস্যা আছে? এক মাসের মধ্যে দাঁতের প্রবলেমটা তো ডেফিনেটলি কমে যাবে। আর স্কিনের প্রবলেমটা কতটা কমে যায় আমার সঙ্গে ফোন করে যোগাযোগটা রাখবেন, কারণ স্কিন ডিজিজটা একটু ক্রিটিক্যাল সাবজেক্ট আছে। তো এটা থেকেও আপনি বেরিয়ে যাবেন ঠিকই, কিন্তু একটু টাইম লাগতে পারে। এক মাসের মধ্যে কিছুটা তো ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট আপনি পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সোদপুর থেকে পিয়ানাথ বলছি। বয়স কত? 22। হ্যাঁ কি কোয়েশ্চেন? হ্যাঁ আমার আগে চুল প্রচন্ড ঘন ছিল এবং কালো ছিল, এখন লাল হয়ে যাচ্ছে এবং পাতলা হয়ে গেছে এবং খুব কেমন একটা দেখতে লাগে। একটা তো হচ্ছে আপনি জীবনসুধা ওষুধ এখন থেকে খেতে আরম্ভ করে দিন। আপনার পেটের প্রবলেমস, লিভারের প্রবলেমস রয়েছে যার জন্য চুলটা লাল হয়ে যাচ্ছে, তো ওটা ইমিডিয়েটলি মেনটেন করুন ইন্টারনালি। আর এক্সটার্নালি রাঙ্গুলি হার্বাল করিশ্মা শ্যাম্পু আর তেল দুটো ব্যবহার করবেন। আপনার চুলের কোয়ালিটিও ভালো হবে, চুলটা সিল্কি হবে, চুলের লেন্থ বাড়বে, চুলের ঘনত্ব বাড়বে, প্লাস চুল পড়বে না। অনেকগুলো কাজ এটার মধ্যে রয়েছে, সে পুরো কাজটা আপনি দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। ইমিডিয়েটলি স্টার্ট করে দিন আর সমস্যা থেকে ধীরে ধীরে দেখবেন পুরো মাথা থেকে ভুলে যাবেন যে আপনার চুলের কোনো দিন সমস্যা ছিল। অবশ্যই পবনদা, যেটা আমরা আলোচনা করছিলাম যে আজকে ফ্রোজেন শোল্ডারের সমস্যা, চুল আঁচড়ানো না আসতে পারে বা হাত না তুলতে পারা, এটা যত সময় যায় আরও বেড়ে যায় আমরা দেখেছি। একদম গোড়ার থেকে ট্রিটমেন্ট, একেবারে গোড়া থেকে বলা ভুল হবে কারণ অলরেডি অনেকেই ভুগছেন, তো সেই জায়গার থেকে বেরোনোর মানে এই মোমেন্টে তো মানুষের হ্যাবিট হয়ে গেছে পেন কিলার খাওয়া, কিন্তু সেটা নয়। সেখান থেকে রাঙ্গুলি কী করে বার করছে যাদের অলরেডি হয়ে বসে রয়েছে? দেখো হয়ে তো বসে আছে, যারা আসছে তারা তো আজকে ভুগে ভুগিয়ে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে আর জায়গা নেই, ডক্টর বলেছে আর ট্রিটমেন্টের কোনো স্কোপ নেই, অপারেশন করতে হবে, বা এমন একটা জায়গায় যাচ্ছে মানুষ, আজকে MRI করছে মানুষ, বহু পয়সা মানুষ খরচা করে ফেলছে অলরেডি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষকে আর ঘুরে তাকাতে হচ্ছে না সেটা কিন্তু নিশ্চিত। আজকে সেটা জয়েন্ট পেনই আছে বা ফ্রোজেন শোল্ডার আছে, আমি তো প্রতিটা পার্টের মধ্যে বলেছি যে আজকে কোমরের ব্যথা আছে, মানুষ দাঁড়াতে পারছে না, দাঁড়ালে পরে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা হচ্ছে, সেই সব পুরো পার্টের মধ্যে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা রেভুলেশন তো করেছে, এর মধ্যে কোনো ডাউট নেই।
রেভলিউশন একটা সাবজেক্ট নয়, আজকে জয়েন্ট পেনের প্রতিটা পার্ট নিয়ে যেমন একটা পার্ট আছে সেরকম আছে। আজকে দাঁতের প্রবলেমস নিয়ে, আজকে শ্বাসকষ্টের প্রবলেমস নিয়ে, আজকে মাইগ্রেনের মতো ক্রিটিক্যাল ডিজিজ নিয়ে, পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে, আজকে প্রতিটা পার্টের মধ্যে আজকে হেয়ার ফলিং এর মতো ক্রিটিক্যাল সাবজেক্ট যেখানে যাবে আর কি একেবারে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ডাক্তার বাবুকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ প্রণাম, কে বলছেন? আমি পুরী থেকে বলছি। নামটা এবং বয়সটা বলুন। নামটা যোগেশ রায়, বয়সটা হচ্ছে 56। বলুন। হ্যাঁ বলছি, আমি বলছি কিছু বোঝা যাচ্ছে, একটু জোরে বলতে হবে, আমরা কিছু বুঝতে পারছি না। আপনার কি সোরাইসিস এর সমস্যা? ভিতরে ক্রনিক আমাশা হয়ে গেছে, ক্রনিক কনস্টিপেশন, অনেকগুলো পার্ট আছে, সেই পুরো পার্ট থেকে আপনার ইম্প্রুভমেন্টটা পাওয়া যায় এবং এক মাসের মধ্যে আপনি যথেষ্ট সুস্থ হয়ে যাবেন এবং এক সপ্তাহের মধ্যে আপনার কনফিডেন্স লেভেল ফিরে আসবে যে আমার ট্রিটমেন্টটা প্রপারলি হচ্ছে। এই জায়গাটা আপনার নিজের কনফিডেন্স এসে যাবে, এটার জন্য আমাকে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। ব্লিডিং যদি থাকে আপনাকে বলে দিতে হবে যে আমার ব্লিডিং পড়ে, আর ব্লিডিং যদি না থাকে তাহলে বলবেন যে ব্লিডিং হয় না, ব্যাস দুটো পার্ট আছে। মানে পরিষ্কার সমস্যার সমাধানের রাস্তার নাম কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ, এটা আমাদের প্রত্যেকে বুঝে নিতে হবে। কর্ণের সমস্যা, হাঁটতে পারে না মানুষ, বন্ধ, আপনি একদিন বলেছিলেন যে সুবর্ণা দুটো পায়েই হয় অনেকে এবং সেটা খুব মারাত্মক আকার ধারণ করে, তো সেখান থেকেও রিলিফ, একদম পুরো রিলিফ। মানুষ আজকে বললাম না, এখান থেকে কোনো আজকে যেগুলো আমরা আজকে এখানে আলোচনা করছি টিভি অনুষ্ঠানে, যেগুলো আলোচনা হয় আজকে, যারা আমার সঙ্গে ওখানে গিয়ে স্পটে গিয়ে যারা আমার সঙ্গে দেখা করেছেন তারাও একই কথাই বলে যে আপনি টিভিতে যেটা বলেন এখানেও সেটাই বলছেন। মানে এই যে কথাটা আছে, কথার মধ্যে তারতম্য কেন হবে? যদি আমরা ভুল বুঝাই তখন তফাত হবে, আদারওয়াইজ তো হওয়ার কোনো কারণ নেই। আর আজকে যারা ট্রিটমেন্ট করছেন তারা তো যেমন আজকে সুস্থ আছেন, কনফিডেন্স আছেন, মানুষ তো সেই জায়গাটা পেয়েছে, তো আমরা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে সেই রিসার্চ করে সেই কাজটাকে মানুষকে সাকসেসটাকে তুলে দিয়েছি হাতের মধ্যে। একদমই তাই। আবার আপনাদের বলে রাখি 9007745689 9831414904, এই দুটি হচ্ছে হেলথ কেয়ার নাম্বার। রঙ্গোলি আয়ুর্বেদের যাবতীয় ডিটেলস জানতে এখানে ফোন করুন। আর ফ্রি হোম ডেলিভারি, অর্থাৎ বাড়িতে বসে যদি আপনারা রঙ্গোলির প্রোডাক্ট পেতে চান বিনা ডেলিভারি চার্জে, তাহলে যোগাযোগ করবেন 8100333334। আর যারা নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন রঙ্গোলি আয়ুর্বেদের, তারা যোগাযোগ করবেন 9143210806 এই নাম্বারসে। এবং পুরনো ফ্র্যাঞ্চাইজিসের নাম ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে স্ক্রল হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে, যতদিন ধরে রঙ্গোলি আয়ুর্বেদ রয়েছে ততদিন ধরে তারা রয়েছে, যাদের নাম নাম্বার যাচ্ছে, সুতরাং তাদের কাছ থেকেও কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। আসলে সমস্যা পবনদা আমাদের রোগ ক্রনিক হয়ে যাওয়ার পরে, যে আপনি বলেন যে আমাদের পিঠ ঠেকে গেলে তখন আমরা ভাবি যে কী করবো, এবার আমাকে অন্যভাবে মুভ করতে হবে, তো আমাদের পিঠ ঠেকার পজিশন সব ক্ষেত্রেই হয়, বিশেষ করে শারীরিক ক্ষেত্রে, যেটা কারণ আমরা ফাস্টফুড খাই, বাইরে আমাদের লাইফস্টাইল এরকম হয়ে গেছে, সেখানে জীবন সুধা বোধ হয় মানে ছোটোবেলার থেকেই বোধ হয় কন্টিনিউ করা মানে এটা একটা, যেমন আমরা ছোটোবেলায় যেমন একটা জিনিস আছে, একটা জিনিস আমরা বাচ্চাদের শেখাই যে ঘুমেতে উঠেই ব্রাশ করতে হবে সকাল বিকাল, সেরকমই আমাদেরকে এটাও এখন ট্রেনিং দিতে হবে যে মানে ডেলি রুটিনের মধ্যে জীবনসুধাটা একটা পার্ট আছে, এটাকে ডেলি মেনটেন করতে হবে। যখনই মেনটেন করবো তখন আমার লাইফস্টাইলটা প্লিজেন্ট হবে আর ফ্যামিলিটা, আমার টোটাল ফ্যামিলি স্মাইলিং ফ্যামিলি হবে। অবশ্যই সেই স্মাইল ফ্যামিলির জন্যই কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ এবং সোম থেকে শনি দুপুরে একটা অপেক্ষা থাকবে। আগামীকাল অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।